মৌলভীবাজারে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডে জেলা নামের বানান ভুলে ক্ষুব্ধ এলাকাবাসী। 2 লাখ কার্ড ভুল ছাপা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। এছাড়া বাবার নাম জন্ম তারিখেও ভুল হওয়ার বিপক্ষে ভুক্তভোগীরা। দায় স্বীকার করে জাতীয় পরিচয়পত্র বিভাগের মহাপরিচালক বললেন, ভুল কার্ডগুলো ফের ছাপার কাজ শুরু হয়েছে, আগামী মাসে বিতরণ করা হবে। আতিকা রহমানের রিপোর্ট। সহযোগিতা করেছেন মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম। সারা দেশে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণের অংশ হিসেবে সিলেট বিভাগের মৌলভীবাজারেও কার্ড বিতরণ শুরু করেছে জেলা নির্বাচন অফিস। কিন্তু মৌলভীবাজারের সদর ও কুলাউড়া উপজেলায় 2,22,000 কার্ডে জেলার ইংরেজি বানান ভুল হয়েছে। এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ মৌলভীবাজারবাসী। স্মার্ট কার্ডে এরকম ভুল মেনে নেওয়া যায় না। এখন পর্যন্ত যাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে সবই ভুলে পড়া। আমরা মনে করি সব ভুল সংশোধন করে স্মার্ট কার্ড বিতরণ করা হোক। এখানে রাষ্ট্র যদি তার পরিচয়পত্রের জায়গায় ভুল করে, নাগরিক এখানে নানা দুর্ভোগের শিকার হতে পারে। কেবল জেলা নয়, নিজের নাম, বাবার নাম ও অনেকের জন্ম তারিখও ভুল হয়েছে। এ নিয়ে প্রবাসী অধ্যুষিত এই এলাকায় মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন। আমরা বিভিন্ন সময় প্রবাসে যেতে হয় বা বিভিন্ন কারণে আমরা আমাদের বেশিরভাগ ইংল্যান্ড, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে থাকে। এইদের তারা কিন্তু স্পেলিংয়ে একটা ভুল হলে এটা কিন্তু তারা আর কাউন্ট করবে না। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানালেন, ভুলের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং সংশোধনের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেহেতু আমাদের প্রত্যেক ভোটারের আইরিশ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার করা আছে, তারপরে চোখের মনির ছবি নিয়ে আছে, এটা খুব বড় ধরনের সমস্যা হবে না। যদি সমস্যা হয় পরবর্তীতে এই বিষয়ে আমরা নির্দেশনা দেব এবং আমরা তার আসল সমাধান করব। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক জানালেন, ভুল সংশোধনের কাজ চলছে, শিগগির পুনমুদ্রণ করে নতুন স্মার্ট কার্ড দেয়া হবে। MAU এবং MOU মৌলভীবাজার, তো সেটা কিন্তু আমরা কারেকশন করে দিয়েছি যাতে করে নাগরিকের কোনো ভোগান্তি না হয়, সেই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। তো এই ধরনের যদি ছোটোখাটো কোনো প্রবলেমও হয়, সেই প্রবলেমটাও কিন্তু ঠিক করার জন্য আমরা সবসময় প্রস্তুত। দ্রুততম সময়ে আমরা এই কার্ড ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং কিন্তু সারা দেশব্যাপী বিতরণ হচ্ছে এবং উপজেলা পর্যায়ে আমরা বিতরণ করছি। ভবিষ্যতে এ ধরনের বিভ্রাট এড়াতে আরও সতর্ক থাকার আশ্বাস দিলেন তিনি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।